করবা আচ্ছা এই এই গান্ধীজির পায়ে এই নরকঙ্কালের মুন্ডুটা কি মানে রাখে ওটার মানে সহজেই যুগ যুগান্তর ধরে ওই লোকগুলো পায়ের তলায় পড়ে আছে আজকে সেই বুড়োর পায়ের তলায় সেই স্কারটা দেখানো হয়েছে কল্পনা করুন আপনি ঘোড়ার কলা হঠাৎ এই মোষ আর ইয়ে মাছ এটা এই মতলবটা কি বোঝেন আমাকে সেটাই বলছি হ্যাঁ বোঝান এই যে মোষ যেতে রাস্তায় চলতে চলতে একজন পুকুরে দেখেছিলাম একটি মোষ জলে ডুবেছিল শোন তার লেজটি জল ছিটাচ্ছিল গায়ে সেইটি লেজটা উঠে জল ছিটাচ্ছে সেইটি লেজ থেকে ডাইমেনশন বাড়িয়ে বোঝা গেল তো তাই মানেটা কি দাঁড়াবে মানে কি ছিল মোষ মাছ ওটা আমাদের এরকম চলে সবগুলো ইয়েছে কেন চলে যেমন ধরুন অনেক জায়গায় তো আমরা ব্যবহার করি যেমন মেয়ে সাপ মেয়ে এরকম অনেক কিছু আছে তেমনি একটা ঠিক আছে বোঝা গেল আপনি এটা খেপালো কি ভেবে কোনো খেপা কিন্তু ওই মুভমেন্টটা পেয়েছি ওই লেজের থেকে এইটাই হচ্ছে আমার উদ্দেশ্য কারেক্ট Thank you.
বাবা আপনি শিল্প করতে এসেছেন কেন? ভাত হজম হচ্ছিল না এটার জন্য। পেটের ভাত তো শুধু নয়, ওর মধ্যে অনেক জিনিস আছে গো। পেটের ভাত শুধু নয়, খাই তো কেটা। খেতে কোনো লাভ হয় না? কিছুই না, হয়তো যার কোনো হেতু নেই অথচ করা সেই এটাকে ও তো একটা ভাবতে হবে নাকি? ভাবুন, ভাবার দরকার নেই, আমার একে যান খালি। না ওটা করে যাবে না আপনারা, কিন্তু সমস্ত ঘটনাটার সেসব একটা সীমা আছে তো, সেটা কোথায়? সীমা ঠিক নেই, এইখানেই শেষ আর এইখানেই গোড়া। গোড়া যেমন ছেলেবেলাতে আমার কে শিখিয়ে শিল্প করতে, উনি প্রথমে দেখে নিলেন কোথাও লোক আছে কিনা, কারণ অনেক সময় ওর সঙ্গে লোক থাকতেন তো, সেক্রেটারিগুলি সব থাকতেন, সেই জন্য দেখে নিলেন তো। আমি ও ধারে প্রোটেক্ট করছি, আমার দেখে থেকে বসে বসে লিখছিলেন আর কি। তারপরে উনি দেখছিলেন, দেখতে হবে আমাকে জিজ্ঞেস করলেন, দেখ যখন কিছু দেখবে বাঘের মতন ঘাড় মুটকি ধরবে, পিছনে আর তাকাবে না, এই হচ্ছে স্যার শেষ কথা।
আচ্ছা রামকিঙ্গদা, আপনি কতদিন আগে স্বাধীনতা এসেছিলেন? আমরা এসেছি 1925 আমিও কংগ্রেসে কাজ করতাম, তারপরে রামানন্দ চ্যাটার্জি ওখানে গিয়েছিলেন ব্রাহ্মসমাজের কাজের জন্য, সেইখানে আলাপ হয়। তারপরে উনি বলেন যে আচ্ছা বেশ, আমি গিয়ে চিঠি লিখব। উনি এখান থেকেই চিঠি লিখলেন, তারপরে চলে এলাম সেই থেকে, কিন্তু এক টানায় রয়ে গেছে আর কি। এই বাড়িতে কত এ বাড়ি বাড়ি বেশি দিন নয়, এটা ওই যখন দিল্লির কাজ করছিলাম তখনই ভাঙা বাড়ি হয়ে গেছে। আর এটা তখন ছিল পূর্ণেন্দু রায় ইয়ে রঞ্জিত রায় ভাই, উনি ওর হাতে ছিল, তো উনিও ভেঙে পড়ে গেছিল সব, দরজালে অনেক চুরি হয়ে গেছে, চার পাঁচটা দরজা জানলে চুরি। তারপরে ওখান থেকে আমি টাকা পাঠিয়ে দিতাম দিল্লি থেকে, তবে আমার একটি ইয়ে বাগাল বলে একটি লোক ছিল, সেই ওগুলো সব করেছে। তবে এসে আরও দরজা তৈরি করালাম, তারপর এলাম, তখন আমি ভেতরে ছিলাম বিশ্বরাজের কলভনের কাছে বাড়িতে, এই আর কি। এইটা বেশি দিন নয়, কটা ক বছর হবে, তাহলেও 7-8 বছর। আচ্ছা, এদিকে আপনার যে যে চালতালগুলো ভেঙে পড়ছে, হ্যাঁ জল পড়ছে, কীভাবে সেটাকে সারাবার চেষ্টা করছেন আপনি? যেটুকু পাই এখন পেনশনের টাকা পাই আমি, একটু পেনশনের টাকা সেইটুকু থেকে করছি আর কি। সেটাকে ইয়ে দিয়ে ছবি টাঙিয়ে করা হচ্ছে? সেও আছে, এইবার হাত বুঝলে ওটা আছে, বড় বড় ক্যানভাস যেগুলো সেইগুলো উল্টো করে দিয়ে দিয়েছি, অয়েল কালার কি না, হ্যাঁ উপরে কোনো ক্ষতি হবে না, ওইগুলো ঝুলিয়ে দিই, আর বৃষ্টি পড়ে কি না তাই জন্য ঝুলিয়ে দিই। তো সেই এখন যারা ঘরে আছে তাদের জন্য একটা, আমার জন্য একটা, এরকম করে দুই এখন যে অবস্থান, একটুকু রিপেয়ার করেছি কিন্তু এখনও ভাঙা রয়েছে। এখন এক্সিবিশনের জন্য আবার ক্যানভাসগুলি নিয়ে যেতে হলো, তখন আর কী ঝোলাবো, তখন খড় কিনতে হতো, কিন্তু যেটুকু টাকা পাই খড় কিনতে কী করে খেতেই লাগে, খড় কী করে, খড়ের দাম এখানে 100 টাকা খড়, কখন খড় দিই ঘরটা করবে? হ্যাঁ তোমরা যেখানে গেছিলে কালকে ওই তো রুপোরটে একবারে ছাঁদা তাকাও না, তোমরা এত ব্যস্ত আসন নিয়ে, যেটা ফুটো ছিল ঘরটা, ঘরটা তৈরি করে ভাবছিলেন কাল বলছিলেন আমাকে? ও হ্যাঁ, এমনি কল্পনা, সেটা টাকা চাই তো আগে, এইটাকে বাঁচাই, এটা এত বড় ঘর, এটি দুটি ফ্যামিলির ঘর, সে তো আপনি জানেন, সেটা কোন এটাকে না সারালে ওটা করতে পারবো না, তাহলে একটি গেস্ট হাউসের মতন করা যায় বেশ, আপনারা যখন আসবেন টাসবেন, সেটা পরের কথা, এখন এইটিকে বাঁচাতে হবে।